জাতীয় রাজধানী অঞ্চলে আধুনিক চিকিৎসা পরিকাঠামোর প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার ফরিদাবাদে অমৃতা হাসপাতালের উদ্বোধন করেন। মাতা অমৃতানন্দময়ী মঠ দ্বারা পরিচালিত সুপার স্পেশালিটি হাসপাতালটি 2600 শয্যা দিয়ে সজ্জিত হবে। হাসপাতালটি প্রায় 6,000 কোটি টাকা আনুমানিক ব্যয়ে নির্মিত হচ্ছে। ফরিদাবাদ এবং সমগ্র এনসিআর অঞ্চলের মানুষকে অত্যাধুনিক স্বাস্থ্য সেবা সুবিধা প্রদান করবে এই হাসপাতাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা সহ অন্যান্য মন্ত্রীরা। এদিন হরিয়ানা ও পাঞ্জাবে একদিনের সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনটি প্রধানমন্ত্রী কর্তৃক জাতির উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগের উদ্বোধন উৎসর্গ করা হয়েছে। ফরিদাবাদে উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী মোহালিতে ভ্রমণ শেষে সাহিবজাদা অজিত সিং নগর জেলার মোল্লানপুর নিউ চণ্ডীগড়ে জাতির উদ্দেশ্যে হোমি ভাপা ক্যান্সার হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র উৎসর্গ করেন। ইতনে বড়ে মহায়জ্ঞ কে লিয়ে পূজ্য আম্মা কা হৃদয় সে আভার ব্যক্ত করতা হুঁ। স্নেহতুল্যে কারুণ্যতুল্যে സേവനത്തിന്റെ ത്യാഗത്തിന്റെ പര്യായമാണ് അമ്മ. മാതാ അമൃതാനന്ദമയി ദേവി ഭാരതത്തിന്റെ മഹത്തായ ആധ്യാത്മിക പരമ്പരാത്തിന്റെ നേരവകാശിയാണ്. हमारे यहां कहा गया है अयम निज परोवेति गणना लघु चेतुषाम उदार चरिता नाम तुम वसुधैव कुटुंबकम्। इन महाउपनिषद आशय अम्मयुरे जीविता संदेशम।